আল্লাহর নবী দীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবীকে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবীকে আর সৌদিতে আল্লাহর নবীকে আর খুঁজে পাওয়া যায় না আমার ভাই জানে না নবীকে মদিনাতে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবী কোথায় চলে গিয়েছে আল্লাহর নবী কোন জায়গায় চলে গিয়েছে আল্লাহর নবীর মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরি করলেন না আর দেরি করলেন না ছুটে 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 আর দেরি করলেন না আল্লাহ নবী আবু বকর হুজুর আমার আম্মা জান আয়েশার ঘরে এসে জিজ্ঞাসা করেন ও আমার কন্যা আল্লাহর নবীর খবর কি বলতে পারে আল্লাহর নবীর খবর কি বলতে পারে বাবা ওই সময় চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আব্বা জান আপনার মুহাব্বতের নবী আপনার পিয়ারা নবীকে আমি আয়েশা আমার কাছে ঘুমিয়েছিলেন আমি আয়েশা আমার কাছে শুয়েছিলেন কখন কোন সময়ের উপর গিয়ে আমার নবী নূর নবী একা একা উঠে চলে গিয়েছেন আমি আয়েশা কিছুই জানি না আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখি আমার নবী আমার পাশে নাই আমার রসুল আমার পাশে নাই আমার নবী আমার পাশে নাই আল্লাহর নবী আমার কাছে নাই আমি আয়েশা আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না বাবু হঠাৎ করে যদি আমার আপনার বাচ্চা ছেলে কোথাও চলে যায় টেনশন হবে না হবে না সৌদি আরব মক্কা মদিনার জমিনে আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বা জান আমার ঘরে নবী ছিলেন কখন চলে গিয়েছেন আমি আয়েশা জানি না হযরত উমার ছুটে ছুটে আসছে কোন সাহাবার নাম বললাম হযরত উমার যে রাস্তায় উমার যায় ওই রাস্তায় শয়তান যায় না 41 দিন জুড়ে বলেন হযরত উমার ছুটে ছুটে আসছেন বাবু হযরত উমার যখন আসছেন মক্কা মদিনার জমিনটা কত সুন্দর জমিন বাপ জান্নাতি জমিন মক্কার মানুষেরা নবীকে চিনতে পারেনি আহ মদিনার মানুষেরা নবীকে আপন করে নিয়েছিলেন নবীকে কাছে টেনে নিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে থাকুন আহ আল্লাহর নবী দীন ও দুনিয়ার বাদশাহ খুঁজে পাওয়া যাচ্ছে না হযরত ওমর এসে বলছেন আসসালামু আলাইকুম আজকে আল্লাহর নবী কোথায় হযরত আয়েশা একই কথা বললেন হযরত আয়েশা একই কথা বললেন হযরত উমারের চোখটা লাল হয়ে গেল নবী কোথায় খুঁজে আমাকে পার করতেই হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে কোন জায়গায় আছে কে নিয়ে চলে গেছে আমাকে খুঁজে পার করতে হবে আহা আল্লাহ নবীর মহব্বতে সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না ছুটে 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 আর বলতে থাকে এ মদিনার মানুষেরা এ মদিনার নওজোয়ানেরা এ মক্কার নওজোয়ানেরা এ মদিনার নওজোয়ানেরা আমার নবীর খবর কি আপনারা বলতে পারেন নাকি আমার নবীর খবর কি আপনারা বলতে পারেন নাকি শহরে শহরে নগরে নগরে পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে গিয়ে আল্লাহ নবী সাহাব
আমার নবীকে খুঁজে পায় না আমার নবী তো ওখানে নাই আমার নবী আছে জাবুলে সালাম পাগাড়ের চূড়ায় ও যখন খুঁজে পাচ্ছেন পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে শহরে শহরে বিভিন্ন মার্কেটে মার্কেটে বিভিন্ন গলিতে গলিতে গিয়ে গিয়ে আমি খুঁজতে লাগলেন নবীকে তল্লাশি করতে লাগলেন নবী তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মা দা লিল্লাহি দাই আরো জোরে বলে اللهم صل على নবীর রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা নবীর রওজা শরীফ দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো সাগে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেঘে মান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেঘে মান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো সাগে মদিনা লম্বির রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো সাগে মদিনা আল্লাহুম্মা সাইয়েদিনা
وعلى آله আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা আমাদের ছেলেরা বাচ্চারা আমাদের নওজোয়ানেরা বাবা কি কথা বলছিলাম নবী চলে গেল কোথায় জাবলে সালাম পাহাড়ে আপনাদের কষ্ট হচ্ছে না তো সব চাঙ্গা আছেন তো তকবীর দেন তো নারাই তকবীর সবে শুরু করেছিলাম তো ভাই কয়েকজনকে নিয়ে মাশাআল্লাহ সব ভরে গেছে মাশাআল্লাহ এতগুলো মানুষ একটু মহব্বতে দেন না নারাই তকবীর আর একটু জোরে দেন নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামা আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তকবীর আমার সোনার চাঁদ ভাই বাবা জিরা আমার আব্বা জানেরা নওজোয়ান যুবকেরা আমার ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো নবীজি চলে রয়েছেন পাহাড়ে জাবলে সালাম আবু বকর সিদ্দিক ওমারে ফারুক খুঁজছেন মদিনার অলিতে গলিতে শহরে নগরে পাড়ায় পাড়ায় নবীকে পাগলের মতো খুঁজছে আহ নবী কোথায় বাবু সেই নবী দিবস আপনারা করেছে ওমারে ফারুক খুঁজে খুঁজে পাচ্ছেন না নবীকে আহ আমার নবী তো যেখানে আছে নিরালায় নিঝুমে একা একা সেখানে অন্য কারোর কথা নয় আমার আপনাদের কথা জোরে বলেন আমরা নবীর জন্য বাপ কিছু করতে পারি না বাপ একটু পরিবর্তন হন আল্লাহ নবী সাহাব ও নওজোয়ানেরা ও যুবকেরা সোনার মানিকেরা আম্মারা বোনেরা বেটিরা কার খুলে শুনেছেন আজকে রাতের বেলা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবলে সালাম পাহাড়ের উপরে আল্লাহ নবী সজদায় পড়ে গিয়ে জার 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 করে কাঁদেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি নবী আমার ও কোনো বিবির জন্য আপনার কাছে দোয়া চাই না ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার কোন আত্মীয় স্বজনের জন্য আপনার কাছে ফরিয়াদ করি না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটাই কথা ভুলতে পারি না পারি না সেটা হলো আমার গুনাহগার উম্মত উম্মতির কথা আল্লাহ পাক বলেন এ আমার হাবিব এ আমার পিয়ারা আপনি বিবির ঘর ছেড়ে দিয়ে জামলে সালাম পাহাড়ের চূড়া এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গিয়ে জার 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 করে কাঁদে আমার হাবিব আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ পাক থাকতে পারি না আপনাকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক আসমান জমিন তরুলতা কিছুই বানাতাম না আপনারই কদমের ওসিলা করে আমি আল্লাহ পাক সব কিছু বানিয়েছি জবলে সালাম পাহাড়ের চূড়ায় হাবিব এইদিকে হযরতে ওমারে ফারুক ছুটে 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 আবু বকর সিদ্দিক ছুটে 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 আর কান্দে কান্দে নবীকে খুঁজে পাওয়া যায় না নবীকে খুঁজে পাওয়া যায় না নবী সব ছেড়ে দিয়ে চলে গেলেন পাহাড়ে
নবী সব ছেড়ে দিয়ে চলে গেলেন পাহাড়ে আমাদের কথা মনে করে ও সোনার আব্বা জানেরা দুটো হাতে ধরে বলে যায় আজকে রাতের বেলা আমরা সবাই যদি পাঁচ ওয়াক্ত আজানের পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই ওই দোয়াটি আমার আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেয় হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক আসলেন বিশাল একটা ফাঁকা ময়দান পড়লেন সেই ময়দানের ভিতরে একটি রাখাল কিছু উট দুম্বা ভেস বকরি সে চরাতে লাগলেন আবু বকর ওসমান গনি ওমর ফারুক জিজ্ঞাসা করলেন ও বৈজন রাখাল আমার নবীজির খবর কি আপনি বলতে পারেন নাকি আমার নবীজির খোঁজ খবর আপনার কাছে আছে নাকি এই জঙ্গলের আশেপাশে কি নবীকে দেখেছেন নাকি রাখাল বলেন ও আল্লাহ নবী সাবা ও আল্লাহ নবীর মুহাব্বতে সাবারা আমি রাখাল জানি না কি হয়েছে কি হয়েছে তবে আজকে তিন দিন হয়ে গিয়েছে আমি রাখাল আমার যে উট দুম্বা ভেস বকরিগুলো এই জমিনের এই পাহাড়ের আশেপাশের ঘাসগুলো খায় এই পাহাড়ের লতাগুলো খায় আজকে কয়েকদিন হলো তারাই লতা ঘাসগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে আরে জোরে বলে ওই জাবুলের সালাম পাহাড়ের চূড়া থেকে পানিগুলো গড়িয়ে 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 এই জমিনের নিচে আসে আর আমার উট তুম্বা ভেসগুলো ওই পানিগুলো পান করতে থাকে আমার উট তুম্বা ভেসগুলো ওই পানি খাওয়াও বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় কোনো একজন আল্লাহওয়ালা মানুষ আছে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে ও বৈয়ালেরা ও সোনার মানিকেরা নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সালাম হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেননি ওমর ফারুক দেরি করেননি ছুটে ছুটে জুড়ে জুড়ে ওই জাবলে সালাম পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন জাবলে সালাম পাহাড়ের চূড়ায় উঠতে লাগলেন জাবলে সালাম পাহাড়টা এত বড় পাহাড় ও সোনার হাজি সাহেবেরা মক্কা মদিনার জমিনটা তো সোনা মাকা আর জাবলে সালাম পাহাড়টা এত উঁচু ওই জাবলে সালাম পাহাড়ে আবু বকর ওমর উসমান উঠছে পাহাড় টেনে 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 উঠছে আর চোখ দিয়ে টপ 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 করে পাড়িগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহ পাকের জমিনে নিচেই পড়ছে জাবলে সালাম পাহাড়ের উপরে উঠছে আর চোখ দিয়ে টপ 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 করে পাড়িগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে আর বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ তালা আমরা যদি নবীকে না পাই আমরা বেহুশ হয়ে যাব আমরা যদি নবীকে না পাই আল্লাহ আমরা সইতে পারবো না আমরা নবীর চানুরানি চেহারা মোবারক নবীজির হাসির চেহারা মোবারক যদি না দেখতে পাই আমরা এক সেকেন্ড থাকতে পারি না এক মুহূর্ত থাকতে পারি না আবু বকর কাঁদে ওমর কাঁদে উসমান কাঁদে হযরত আলী
কালিও কাঁদে সোজা পাহাড়ের নিকটে নিকটে পৌঁছে গেলে এই দিকে রাখাল সে উর্দুম্বা ভেষগুলো নিয়ে বড় চিন্তায় পড়ে আছে আজকে তিন দিন অতিবাহিত হলো এই তিন দিন আমার উট আমার তুম্বা আমার ভেষ কিছুই খায় না পানি পান করে না কিছুই খায় না পানি পান করে না ও সোনার মানিকেরা এই দিকে জাবলে সালাম পাহাড়ের চূড়াতে গিয়ে আল্লাহ নবী সাহাবারা দেখতে পার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পার একটা গুহার ভিতরে সেখানে কিছুই নাই দুই নাম্বার গুহার ভিতরে সেখানে কিছু নাই পাতার উপরে সব থেকে লাস্ট মঞ্জিলে যে গুহাটি ছিলেন ওই গুহার ভিতরে একটা বিড়বিড় বিড়বিড় করে যেন একটা আওয়াজ ভেসে ভেসে আসছে যেন কিসের একটা আওয়াজ ভেসে 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 আসছে আর নূর নবী হাবিব নবী পিয়ারা নবীর কণ্ঠের আওয়াজ ভেসে ভেসে আসছে আবু বকর সিদ্দিক আগিয়ে আগিয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে রইলেন সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে রইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান আল্লাহর নবী দয়ার নবী আমার আর সিজদায় পড়ে গিয়ে ইয়া রব্বি হামলি উম্মতি উম্মতি বলে কাঁদছে আবু বকর সিদ্দিক ওই অবস্থা দেখে আর সহ্য করতে পারেন নাই আর সইতে পারেন নাই আর সহ্য করতে পারেন নাই আবু বকর সিদ্দিক একটা বার সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর এসেছি হুজুর হুজুর আমি আবু বকর এসেছি হুজুর আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহর নবী জার 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 হয়ে কাঁদেন আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহর নবী আবু বকর আবার বলে ইয়া শাফিয়াল মুজনাবীন ইয়া রহমাতাল লিল আলামিন হুজুর আপনি একটা বার আমার চেহারা দিকে তাকান আপনার আর সিজদায় থাকতে ভালো লাগবে না হুজুর মক্কার মানুষদের কাছে কিভাবে মুখ দেখাবো মদিনার মানুষদের কাছে কিভাবে মুখ দেখাবো মদিনার মানুষেরা মদিনার মায়েরা বোনেরা বেটিরা দুপুরে রাতে রান্না খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে আপনাকে মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকে মদিনায় পাওয়া যাচ্ছে না সব খাওয়া দাওয়া সবাই ছেড়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বার আমি আবু বকর আমার চেহারার দিকে তাকান আপনি আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না আবু বকর সিদ্দিক চোখ ভরা পানি নিয়ে আর ওমারের কাছে গিয়ে বললেন ও বাবা ওমার আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না আল্লাহর নবী জার জার করে কাঁদছে আর আবু বকর সিদ্দিক আবার ফিরে ফিরে আমার নবীর কাছে আবার এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমি হলাম আপনার মহব্বতে বড় সাবাব হযরতে
আবু বকর হুজুর আপনি তো আমাকে বড় ভালোবাসেন আমাকে বড় মুহাব্বত করে আমাকে বড় প্রিয়ার করে আমি আবু বকর প্রয়োজন হলে আমি আবু বকর আপনি তো বলেছেন আমার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আপনার পৃথিবীর সমস্ত উম্মত উম্মতির নেকির পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয় আমি আবু বকর আমার ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে আরো জোরে বলে আরেকটু জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হসরতে বেলালের মধুর আজান আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান যে আজানে মুকুতগুলো দয়ার রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে হবে না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো তুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান যে আজানে
মুগ্ধ দয়ার রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা